হ্যালো বন্ধুরা, চলে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আপনারা আমার এই হেল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে লাইকটা শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা হয়েছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আসা নাই কীভাবে দেখবেন। তো আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে গেল, এখানে সার্চ করবেন UIDAI চেক, সার্চ করে দিবেন আর একটা নতুন পেজ চলে আসবো। তো আপনারা আপনার মোবাইলটাকে ডেস্কটপ সাইট ক্লিক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা লিঙ্ক আছে এটাকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পাশে আর একটা নতুন পেস্ট চলে আসলো। তো এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষা, আপনারা কোনটা ভাষা আপনার ইচ্ছা হয় আপনার সিলেক্ট করতে পারেন। তো আমি ইংলিশ সিলেক্ট করলাম। তার একটা নতুন পেস্ট চলে আসলো। তো এই পেজটা ঠিক এরকম দেখতে পাচ্ছেন। তো উপরে দেখতে পাচ্ছেন কোনায় তিনটা দাগি আছে, এই জায়গায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সাইডে দেখেন মাই আধার লেখা আছে, জায়গায় ক্লিক করেন। তারপরে চার নাম্বার আধার সার্ভিসে ক্লিক করেন। আধার সার্ভিসে ক্লিক করার পর এরকম পেস্ট চলে আসবো। তারপরে দেখবেন জুম করছি আমি, আধার লিঙ্ক স্ট্যাটাস ক্লিক করেন। তারপরে এরকম পেস্ট চলে আসলো। তো আধার নাম্বার লিখবেন। তো আমি আমার আধার নাম্বার লিখি। তো আধার নাম্বার লেখা শেষ, এই জায়গায় আপনার যে তলে ক্যাপচার কোডটা আছে এই জায়গায় লিখবেন। তো সেন্ড অটোপেতে ক্লিক করবেন, আপনার আধার বানাতে যাতে মোবাইল নাম্বার দিয়েছেন তাতে ওটিপি যাব। তো আমার ওটিপিটা আসলো, এই জায়গায় ওটিপিটা আপনারা লিখে দিবেন। তো সাবমিটে ক্লিক করলেন,